গুড মর্নিং, 30 তারিখ মঙ্গলবার, সকাল মঙ্গলবার সকাল 7টা। দুটো কাপে কি আছে বলো তো? হরলিক্স আছে, দুজনে দুটো দুটো হরলিক্স দিলাম, এই বারবন বিস্কিট দিলাম হরলিক্সের সাথে। তুমি কোনটা নেবে? এটা নাও, দিদি ভাইকে ডাকো, দিদি খাও। দেখো, এটা তোমাদেরকে দেখানোই হয়নি, কাশ্মীরের পর্ব আজ থেকে শেষ, আর তো ভিডিও দিচ্ছে না কাশ্মীরে। তো দেখো, কাশ্মীরে ডাল লেকে যে ফটোগুলো তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো, ভিডিও তো দেখেছিলে, ফটোগুলো দেখিনি। দাঁড়াও, আমি ভালো দেখা যাচ্ছে না কেন বাবু? বসে আলোর জন্য দেখা যাচ্ছে না নাকি? এরকম কর, এরকম দাঁড়া দাঁড়া, এরকম এরকম কর, আলোর দিকে ইয়ে কর, আলোর দিকে নয়, আলোর আলোর উল্টো দিকে। হ্যাঁ, এ দেখ, এখনো বোঝা যাচ্ছে, বুঝেছিস? আর আরেকটা একটা হাত দিও না, ফুটোর মাঝে হাত দিতে নেই, আমার মেয়েটার জন্য না, আর আলোর এগেনস্টে। কেমন লাগছে জলটা, বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমার বড় মেয়ে তো কিছুতেই সাজবে না, ও সাজতে পছন্দই করে না, দিতে সাজিয়ে ভালো লাগতো সারা, কিছুতেই মানলো না, বললো না আমি তুলবো না। ও সাজতে বুঝতে পছন্দই করে না, গ্রেসফুলি ইয়ে দিতে হেসে হেসে। এই দুটো ফটোই তুলেছি, কাছাকাছি ধর। ও এই বাচ্চাটার জন্য না আমার সেই ইয়ে আর কি। রাগ করিস না, রাগ করিস না, রাগ করলে তো হবে না, গ্রেসফুলি হ্যান্ডেল করতে হবে। এই যে একটা ইয়ে ধরে, এটাকে কি বলে বাবা, যেটা নামে ইয়ে, প্যাডেল না, প্যাডেল প্যাডেল। আর এইটা আমি তো একটাই চেয়েছিলাম, ওরা পয়সার জন্য দুটো গোছিয়ে দিয়েছে, না এটাও ভালো লাগছে, ওটাও ভালো লাগছে, আর বলছে যে এটাও তো আমাদের বিজনেস। সবাই দুটা যাই হোক, ঠিকই আছে, একবারই তো গেছি। এই যে 9টার থেকে টিউশন আছে আমার মেয়ের, দেখা এটা, এই যে ইনস্ট্যান্ট পোহাটা কিনেছিলাম, অফার প্রাইসে কিনেছিলাম, এগুলো প্লেনে প্লেনেও দেয়, দে এগুলো খোল, এটা বানিয়ে দিচ্ছি, এটাই আমাদের টিফিন হয়ে যাবে সবার। আমি চা, আমি চা বিস্কিট খেয়েছি, আর ওরা ইয়ে খেয়েছে, হরলিক বিস্কিট জল, গরম জল দিলাম, অতটা ওয়াটার মার্ক আছে, অতটা দিলেই হবে। হ্যাঁ, বেশি ঠিক আছে, তো রেডি। রসুনের গন্ধ আসছে না, ভাজা রসুনের। আমি যাও, এটা এরকম করে ট্যাক ট্যাক করে একসাথে যেন মিশে যায়। কিপ দ্য লিড ক্লোজ ফর 3 মিনিটস। হ্যাঁ, কিপ দ্য লিড ক্লোজ ফর 3 মিনিটস, 3 মিনিট ব্রেকফাস্ট এমটিআরের। আমার খুব একটা পোহা পছন্দ নয়, তো এইটাই আমাদের তিনজনের হয়ে যাবে ব্রেকফাস্ট। খুলে দেখাচ্ছি পরে। কেমন পোহা, ভালো না? নুন ঝাল, হ্যাঁ চিনি দেওয়া নেই, অফার প্রাইসে ছিল, সেজন্য দুটো দুটো কৌটো না নিয়ে একটা কৌটো নিলাম।
কিন্তু আবার আমার বড় মেয়ে খেতে ভালোবাসে। তিরিশ তারিখ মঙ্গলবার 9টা বাজতে পাঁচ টিউশন যাচ্ছে। ইউনিভার্সাল ড্রেস, এটা ছাড়া পরে টিউশন যায় না, একটাই ড্রেস। ঢুকতে দেবে না না টিচার, এই জামাটা না পরে গেলে ঢুকতে দেবে না না, ইউনিভার্সাল। পাখির চাল আর জল। 30 তারিখ মঙ্গলবার বাজে হচ্ছে 9:30। দেখো কেমন বাইরে রোদ্দুর, মেয়ে গেছে টিউশন আর ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট করে সকালবেলায় পড়াশোনা করে আমি জ্বালানা বন্ধ করে দিচ্ছি। আর সারা দেখছে টিভি আর আমি করে দিচ্ছি জ্বালানা বন্ধ 9:30-তেই, যাতে করে আর গরম না ঢুকে ভেতরে। এই দিকেরটাও বন্ধ করা আছে। 30 তারিখে রান্নাবান্না চলছে, পটল ভাজলাম, ভাজা হয়ে গেছে, একদম ইয়ে তেলে ভাজলাম না, ডুবো তেলে, পোড়া তেল আমার ভালো লাগে না। আর প্রথমে এই বড়িগুলো ভেজে তুললাম, তারপরে এই পটলগুলো ভাজছি। এবার এই পটলগুলো তুলে এই কড়াইটাতে কী করবো দেখাচ্ছি, যে তুলে ফেললাম। 30 তারিখ মঙ্গলবার মেনু দেখো, বড়ি ভাজা, পটল ভাজা, আর এখানে পেঁপে আলু দিয়ে রানিং খিচুড়ি, একদম মানে এটা এতটা থাকবে না, এখন চরম গরম আছে বলে তাই। বাস আমরা 3 মা মেয়ে, এই যে এটা আর আচার তো আছেই, এই হচ্ছে আমাদের মেনু। আর খিচুড়িটা কালো হওয়ার পিছনে কি কারণ বলছি, দেখো এই যে এই ডালটা ভালো লাগে, হেলদিও টেস্টিও, সেই জন্য এটাই দিয়েছি। 29 মে দেখো মন্ডে রান্না বান্না, ভেন্ডির তরকারি, এটা আমাদের তিনজনের খুব পছন্দ। 3 মামের ওদের বাবা তো নেই, উচ্ছে আলু সেদ্ধ একসাথে নুন দিয়ে যা মেখেছি, যা গরম, আমাদের আর কিছু করার খাওয়ার ইচ্ছে নেই, অসুবিধা নেই। এই যে আজকে চুল দিয়ে থালাটা নিলাম, খুব ছোট্ট আর ভারীও নেই, মানে এগুলো যেমন হয় বেশিরভাগ অনেকটা অনেকগুলো আবার ভারীও থাকে, থালার মতো ছোট্ট আর পাতলা কিন্তু দেখতে সুন্দর। বড় মেয়ে পড়তে বসেছে, তো আমি এসে বসলাম, একটু পরোটা করলাম, মানে শাকা পরোটা করলাম, মানে তেল একেবারেই দেওয়ানি কম, আর কারণ আমার বড় মেয়েই বললো যে একটু পরোটা করে দাও, তো আমি কম তেল দিয়ে শাকা পরোটা করে দিলাম। শাকা পরোটা বলতে রুটির মতো প্রথমে তাওয়ায় সেকে সব কটা, তারপরে একটু একটু তেল ব্রাশ করা, এটাই আর কি। আর যে কলাইগুলো ভিজিয়েছিলাম তো সেই সব দিয়ে তড়কা মতো বানিয়েছিলাম বিকেলবেলা, শোনো তোমাদেরকে বলি, কারণ আমরা সকালে স্নান করে ভাত খেয়েছি, তারপর বিকেলের দিকে ওই তড়কাটা দিয়ে একটুখানি মুড়ি খেয়েছি সবাই মিলেই, মানে আমিও খেয়েছি আমার মতো ওরাও খেয়েছে, ঠিক আছে। এবার রাত্রে ওই তড়কাটা দিয়েই আর কি পরোটা, শাকা পরোটা। তো কী হয়েছে জানো, আমরা খাওয়ার পরে ঢেকে রেখেছি, তো এই প্রথম এরকম করলো সারা, তাই না? একটুখানি পড়ে আছে, কি ব্যাপার? তখন দেখছি কি বলতো, ওখানে বালতি, একটা বালতি উপর করে রাখা আছে, নাগাল পেয়েছে, দিয়ে ও চামচে করে থালাটা সরিয়ে, ঢাকাটা সরিয়ে চামচে করে খেয়ে নিয়েছে তড়কাটা, ঠিক আছে। তো তাহলে কি করলাম বলতো, ও যেহেতু খেয়ে নিয়েছে তাহলে ও তো আর খাওয়া উচিত না, যেহেতু অতটা কলাই আর কি পরিমাণে,
সেজন্য ওর ওর আটাটার ভেতরে কি করলাম বলতো, একটুখানি চিনি ঢুকিয়ে চিনির পরোটা মতো করে দিলাম ওকে, একটা পাতলা, যাতে করে ওর আর তড়কা খেতে না হয়। তো ওকে ওই খাবারটা দিয়ে এলাম আর আমি পরোটাগুলো করে এলাম, শাখা পরোটা, আর ওই যেটুকুনি তড়কা বেঁচে আছে ওটা দিয়ে আমরা মামি খেয়ে নেবো। ওদের বাবা তো সেই 24 তারিখ এসেছি, 25 তারিখ সকালে স্নান করে খেয়ে বেরিয়ে গেছে, যেহেতু ওদের মান্থ ক্লোজিং হবে তো কাজ অনেক, সেই জন্য এবার 31 তারিখে হয়তো ফিরবে, এই আর কি। তো আমরা মামি ওইটা খেয়ে নেবো। ও প্রথম করলো বালতি উপুড় করে নাগাল নিয়ে, যেটা ঢাকা দেওয়া ছিল, যদিও অবশ্য আমরা একটু একটু খেয়েছি মুড়ি দিয়ে, একটুখানি বেঁচে আছে ওটা দিয়ে খাবো, আর একটুখানি আচার হলে হয়ে যাবে আমাদের, এই আর কি। এই প্রথম এরম করলো যে ঢাকা দেওয়া জিনিস না বলে আর কি খেয়ে নিয়েছে, ঠিক আছে। আমি দেখছি থালাটা সরানো আছে, তারপরে ওর মধ্যে আবার চামচ ঢোকানো আছে, কমে গেছে, দেখি বলছি কী ব্যাপার, দেখছি বালতি উপুর করা আছে ওখানে। আমি বললাম কী ব্যাপার মাম, বলছি কি মাম সরি, সারা তো বিশ্বাসই করছে না, কোনো দিন এই কাজ করেনি তো, সত্যি খেয়ে নিয়েছে মা। আমি হ্যাঁ সত্যি খেয়ে নিয়েছে, একটুখানি পড়ে আছে, এই আর কি। তো ঠিক আছে, আমাদেরকে ডিনার আমি দেখিয়ে দেবো। আজকে বেশি কিছু ভিডিও হয়নি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি, ভালো থেকো সবাই, কেমন বাই। এই দেখো আজকে 29 তারিখ সোমবারের ডিনার, এই যে বললাম তড়কাটা আমার ছোটো মেয়ে খেয়ে নিয়েছে, সেজন্য একটুই আছে আর একটুখানি আচার, আর এই থালাটা সকালবেলায় চুলে নিয়েছি, খুব ভালো করে ধুয়েছি, খুব পছন্দ হয়েছে আমার ছোট্ট থালাটা, কিন্তু খুব হালকা, অনেক সময় আবার ভারী জিনিসও পাওয়া যায়। এই যে শাখা পরোটা, একটুখানি তড়কা আর একটুখানি আচার, এই যে দিবা সোমবারের ডিনার, এটা আমার মেয়ে খাবে।